14 জানুয়ারি শুরু হচ্ছে 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে 10টি বিভাগে বিশ্বের 70টি দেশের মোট 252টি চলচ্চিত্র দেখানো হবে। উদ্বোধনী চলচ্চিত্র ফাকরুল আরিফিন খান পরিচালিত জেকে 1971। এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে বিভিন্ন দৈর্ঘ্যের 82টি সিনেমা প্রদর্শিত হবে। হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপপূর্ণ, সাতাও, দেশান্তর সহ বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে তালিকায়। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে 11টি সিনেমার মধ্যে রয়েছে ওরা সাতজন ও প্রামাণ্যচিত্র দুর্বার গতি পদ্মা। এছাড়া বিভিন্ন বিভাগে প্রদর্শনী তালিকায় রয়েছে অপরাজিত, অভিযান, বোমকেশ হত্যা মঞ্চ, কাকাবাবুর প্রত্যাবর্তন, ছড়া পালক, সাই পল্লবী, অভিনীত গার্গী ও মহানন্দার মতো সিনেমা। উৎসবের সিনেমাগুলো প্রদর্শন করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামার মিলনায়তন, আলিয়স প্রসেস, স্টার সিনেপ্লেক্সে। 70টি দেশের অংশগ্রহণে 9 দিনব্যাপী এই উৎসব চলবে 22শে জানুয়ারি পর্যন্ত। 70টি দেশের অংশগ্রহণে 9 দিনব্যাপী এই উৎসব চলবে 22শে জানুয়ারি পর্যন্ত।